আমাদের রান্নাঘরেই থাকা দুটি জিনিস দিয়ে অতি সহজেই আমরা মুখের লোম মুখে যদি দানা দানা গুঁড়ি গুড়ি থাকে কিংবা এরকম দাগ থাকে মুখে সেই সমস্ত কিছু অতি সহজেই কিন্তু তুলে নিতে পারবো এবং ত্বক হবে উজ্জ্বল ফর্সা ঝকঝকে সমস্ত লোম উঠে যাবে ছোপ দূর হয়ে যাবে তাহলে চলো টু মাই সঙ্গীতা সঙ্গীত ব্লগসে বন্ধুরা অনেক সময় আমাদের মুখে প্রচণ্ড ছোট ছোট লোম থাকে যেগুলো ভীষণই মানে মুখ কালো হয়ে যায় তার জন্য এছাড়া মুখে দানা দানা গুঁড়ি গুড়ি অনেক কিছু থাকে তো আজকে আমি খুব ভালো একটা রেমেডি শেয়ার করছি যেটা দিয়ে তোমরা মুখের এই লোম কিন্তু অতি সহজেই তুলে নিতে পারবে এবং বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই সহজে কিন্তু আমরা একটা ঘরোয়া পদ্ধতিতে মুখের লোমকে তুলে নিতে পারি আর এই রেমেডিটা যখন ব্যবহার করতে থাকবে বেশ পর 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 অনেকদিন যখন ইউজ করবে আস্তে আস্তে মুখে লোমের গ্রোথ কমে যাবে মুখে লোম হওয়া বন্ধ হয়ে যাবে আর মুখ হয়ে যাবে একদমই স্মুথ সফট গ্লোয়িং আর আজকের যে রেমেডিটা এটা শুধু মুখের লোমই তুলে পরিষ্কার করবে না মুখে যদি কালো দাগ থাকে বিশেষ করে আমাদের এই ঠোঁটের চারিপাশে দেখবে কালো দাগ হয় নাকের দুপাশে কালো দাগ কিংবা ধরো এই এই জায়গাটায় আমাদের বিশেষ করে এই গালের এই জায়গাটাই সি যেরকম হয়ে থাকে এই জায়গাগুলোতে কিন্তু ডার্ক স্পট হয়ে যায় পিগমেন্টেশন হয়ে যায় আজকের রেমেডিটা ভীষণ ভালো রেমেডি হচ্ছে এই রকম ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে তো খুবই সোজা এবং বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই কিন্তু আজকের রেমেডিটা ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আজকে সেইভাবে যদি করতে পারো দারুণ কিন্তু রেজাল্ট পাবে মুখের লোম উঠে যাবে এবং মুখে একটা আসবে ফর্সা গ্লো ফর্সা উজ্জ্বলতা তার সাথে সাথে কোনো রকমেরও ছোপ যদি হয়ে থাকছে তো সেটাও দূর হবে বন্ধুরা চিনি আর হলুদ দুটি জিনিসই আমরা অতি সহজেই পেয়ে যাই দিনকার রান্নায় আমরা ব্যবহার করে থাকি দুটো জিনিসই তো এখানে এক চামচ চিনি নেবে প্রথমে এক চামচ চিনির মধ্যে দু চামচ জল দেবে দিয়ে পুরো চিনিটাকে আগে আমাদের ভালো করে গুলে নিতে হবে তো চিনিটা জল দিয়ে ততক্ষণ গুলবে যতক্ষণ না সম্পূর্ণভাবে চিনিটা জলের মধ্যে গুলে যাচ্ছে তো এখানে এইভাবে তোমরা এই উপায়টা সপ্তাহে দুদিন করে করতে পারো সপ্তাহে দুদিন করে এই উপায়টা যদি করো মুখ থেকে লোম ঝরে পড়ে যাবে তার সাথে সাথে মুখের দাগ ছোপ দূর হবে মুখ টান টান হবে ফর্সা উজ্জ্বল হবে এরপরে এখানে দেখো আমি নিয়েছি হাফ চামচ হলুদ এখানে হাফ চামচ হলুদ নেবে আর নিয়ে এই চিনির জলটার সাথে ভালো করে আগে মিশিয়ে নেবে সম্পূর্ণভাবে ভালো করে যেন হলুদটা মিশে যায় তো এইভাবে হলুদটা মিশিয়ে নেবার পর দেখো এখানে আমি এবার দেব দু চার ফোঁটা নারকল তেল নারকল তেল কিন্তু বেশি দেবে না তাতে এই রেমেডিটা কাজ হবে না তাহলে মাত্র দুই থেকে চার ফোঁটা আমি নারকল তেল দিয়েছি এখানে তো এখানে দেখো এখন তো শীতকাল যেহেতু নারকল তেল একটু জমে গেছে তো এইভাবে অল্প একটুখানি নারকল তেল নিয়েছি তো এই নারকল তেলটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে তোমাদের এক চামচ বেসন তো এটা নিয়েছি বেসন বেসন না থাকলে সেই ক্ষেত্রে তোমরা আটা ব্যবহার করতে পারো অথবা চালের আটাও ব্যবহার করতে পারো চাল গুঁড়ো ব্যবহার করতে পারো তো আমি নিয়েছি এখানে বেসন বেসনটা দিলে খুব সুন্দরভাবে মুখের দাগ ছোপও দূর করবে মুখ ফর্সাও করবে আর মুখের লোম তুলে দিতে সাহায্য করবে এবার খুব ভালো করে অল্প অল্প করে বেসন মেশাবে এতে আর এইটাকে তৈরি করবে খুব বেশি ঘন করবে না আর খুব বেশি পাতলা একটা ক্রিমের মতন তৈরি করবে এটাকে অল্প অল্প করে বেসন দেবে অল্প অল্প করে মেশাবে এটাকে দেখো রেডি হয়ে গেছে এবার মুখে যখন লাগাবে মুখে যেন কোনো রকমের ক্রিম তেল কোনো কিছুই না থাকে অথবা মুখ যেন ভিজেও না থাকে একদম শুকনো মুখের মধ্যে সম্পূর্ণ শুকনো মুখ তার ওপরে তোমাদের এটা লাগাতে হবে মুখে তার আগে কোনো কিছুই যেন না থাকে যদিও মুখে কোনো তেল বা ক্রিম থাকে সেটা ধুয়ে পরিষ্কার করে নেবে মুখটা শুকিয়ে নেবে ভালো করে জলটা নিয়ে তারপর এই রেমেডিটা আমাদের মুখে লাগিয়ে নিতে হবে তো এবার এটা সম্পূর্ণ মুখে একটা পাতলা করে লেয়ার লাগাবে খুব বেশি মোটা লেয়ার লাগাবার দরকার নেই যেহেতু আমাদের এটা লোম তোলারও কাজ করতে হবে সেই জন্য এটা পাতলা করে লেয়ার লাগালেই যথেষ্ট বাকিটা যদি বেশি হয়ে থাকে তোমরা এটা ফ্রিজে রেখে দিতে পারো আবার দুদিন পর ব্যবহার করতে পারো তো এইভাবে সপ্তাহে দুদিন করে তোমাদের এই উপায়টা করতে হবে আচ্ছা এইটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করবে কারোর কুড়ি মিনিটে শুকাতে পারে কারোর আবার তিরিশ মিনিটেও শুকাতে পারে তো যখন একটু শুকিয়ে যাবে দেখবে একটু ভিজে আছে একটু শুকিয়ে গেছে তখন একটু হাত দিয়ে এরকমভাবে রগড়াবে আর অপোজিট ডাইরেকশানে মানে উল্টো দিকে যেদিকে লোমের গ্রোথ আছে তার উল্টো দিকে ওপর দিকে টেনে তুলে তোমাদের একটুখানি স্ক্রাব করতে হবে তো এইভাবে টেনে টেনে স্ক্রাব যদি করো তাহলে মুখের লোম অতি সহজেই ঝরে পড়ে যাবে আর মুখে দ্বিতীয়বার লোম কিন্তু গ্রো করবে না হ্যাঁ বন্ধুরা এই উপায়টা এত ভালো হচ্ছে যে এটা শুধু মুখের লোমই তুলবে না মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূর করে দেবে মুখের মধ্যে একটা টান টান উজ্জ্বল ফর্সা ভাব নিয়ে আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ মুখের অনেকটা মুখ কতটা দেখো পরিষ্কার করে দিয়েছে এবং মুখের দাগও হালকা করে দিয়েছে আমাদের ঠোঁটের চারিপাশে নাকের চারিপাশে দেখবে একটি কালচো ছোপ পড়ে যায় অনেক সময় কালো দাগ থাকে তো এইটা যদি সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো তাহলে এই সমস্ত দাগ ছোপ দূর করে দেবে এটা তো এই এইরকমভাবে দেখো একটি ভিজে টাওয়াল নেবে তারপরে ভিজে টাওয়াল নিয়ে তোমাদের এইভাবে এটা মুছে ওপর দিকে আপওয়ার্ড মোশানে মুছে এটাকে তুলে ফেলতে হবে এইভাবে তো টাওয়ালটা ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে তোমাদের এটা তোমরা মুখ থেকে এটা মুছে নেবে আর ভুরুতে অথবা চুলে লাগাবে না তাহলে কিন্তু তোলার সময় সমস্যা হতে পারে তো এই রকম দেখো এ রুমালের মধ্যে কিংবা টাওয়ালটার মধ্যেই তোমরা দেখবে ছোট ছোট লোম কিন্তু উঠে আসে আর এইটা যদি সপ্তাহে যেমন কি আমি বলছি দুদিন করে যদি করতে পারো মুখে লোমের গ্রোথটাই কমে যাবে আস্তে আস্তে এই লোম যে ঝরে পড়ে যাবে লোম কিন্তু আর গ্রোও করবে না তো এইভাবে মুখ থেকে দাগ ছোপ সব দূর করে নিতে পারবে তোমরা তো দেখো আমি সমস্ত কিছু এইভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি আর দেখছো স্কিনটা কতটা গ্লো করছে স্কিনে একটা টান টান একটা চমক চলে এসছে স্কিনে একটা গ্লো চলে এসছে তো ব্যাস এবার মুখটা জল দিয়ে ধুয়ে নেবে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখটা ধোবে দেখো মুখটা দেখতে পাচ্ছ তোমরা যে স্কিনটা কত পরিষ্কার আর কত টান হয়ে গেছে স্কিনে কোনো রকমের দাগ ঝোপ কিংবা হেয়ার গ্রোথও নেই কোনো কোনো লোম নেই কিছু নেই তো এরকমই একদম গ্লাস স্কিন যদিও তোমরাও পেতে চাও তো তোমাদের এই উপায়টা করতে হবে আচ্ছা মুখটা তো আমরা জল দিয়ে ধুয়ে নিলাম মুখটা জল দিয়ে ধুয়ে আসার পরে আমাদের একটা জিনিস আরও লাগাতে হবে আর যেটা অতি সহজেই তোমরা বাড়িতে থাকে কাউর অথবা নাও যদি থাকে যে কোনো মুদিখানার দোকানে সেই জিনিসটা তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে সেটি হচ্ছে ফিটকারি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে অ্যালাম অথবা ফিটকারি এই ফিটকারি অতি সহজেই যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে তো এই ফিটকারি একটুখানি নেবে এইভাবে এক টুকরো নিয়ে এটাকে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে দু মিনিট মতন জলে ভিজিয়ে রাখলে ফিটকারির একটা জল তৈরি হয়ে যাবে তো এই ফিটকারির এই জলটা যখন এরকম ভিজিয়ে কিছুক্ষণ রাখবে তারপরে এই ফিটকারির জলটা নিয়ে নেবে এই ফিটকারির জলটা মুখটা ধোয়ার পরে আমাদের অ্যাজ আ টোনার এইটাকে লাগাতে হবে ফিটকারির জল অ্যাজ আ টোনার এত ভালো কাজ দেয় ফিটকারির জল মুখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তার সাথে সাথে ফিটকারির জলটা আমাদের যে পোর্সগুলো হয় সেই ওপেন পোর্সগুলোকে ক্লোজ করতে পোর্স শ্রিঙ্ক করতে সাহায্য করে তাতে কি হয় মুখে যে আমাদের স্কিনটা অনেক বেশি টান থাকে অনেক উজ্জ্বলতা বাড়ে অনেক ফর্সা ভাব আছে আর মুখে লোমের গ্রোথ কমাতেও সাহায্য এইভাবে লাস্টে ফিটকারির যে এই জলটা এই জলটা সারা মুখে এইভাবে একটু ড্যাপ করে লাগাবে আর এরপরে এটাকে শুকিয়ে যেতে দেবে মুখে এই জলটা শুকিয়ে যাওয়ার পরে তোমরা কোনো ক্রিম কোনো মশ্চারাইজার কিছুও লাগিয়ে নিতে পারো আর যদি রাতে এই উপায়টা করে থাকো তাহলে অবশ্যই নাইট ক্রিম লাগাতে পারো এটার উপরে আর দিনের বেলা যদি এটা করে তোমাদের বাইরে বেরোতে হয় তো অবশ্যই ময়শ্চারাইজার লাগাবে তারপর সানস্ক্রিন লাগাবে লাগিয়ে তারপর যদি মেকআপ করতে হয় মেকআপ করেও তোমরা কিন্তু বেরোতে পারো এর উপরে কোনো অসুবিধা নেই শুধু ময়শ্চারাইজার সানস্ক্রিনটা লাগিয়ে নেবে ব্যাস তো এইভাবে তোমাদের স্কিন কিন্তু দু কয়েকদিন জাস্ট কয়েকদিন যদি তোমরা এটাকে ট্রাই করো স্কিন অনেকে স্মুথ হয়ে যাবে অনেক সফট হবে গ্লোয়িং হবে অ্যাকনে পিম্পলসের সমস্যা দূর হয়ে যাবে ওপেন পোর্টস সমস্যা দূর হবে মুখে ছোট ছোট লোমের সমস্যা যদি থাকে সেই লোমের সমস্যাও আস্তে আস্তে দূর হয়ে গিয়ে স্কিন অনেক সুন্দর হবে অনেক গ্লোয়িং হবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো টিপস আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে যেন টা